টানা কয়েকদিন ফেরার থাকার পর অবশেষে হুগলির বাঁশবেড়িয়া পৌরসভার পুর প্রশাসককে গুলিকাণ্ডে গ্রেপ্তার সত্যরঞ্জন শীল ওরফে সোনা শীল। ঘটনায় সত্যরঞ্জনের দেহরক্ষী সুমন বন্দ্যোপাধ্যায়, সুরজিৎ রায়, কুশল গুহ ঠাকুরতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত চারজনকেই সোমবার চুঁচুড়া আদালতে তোলা হয়। জানা গেছে, গত 11ই মে বাঁশবেড়িয়া পুরসভার তৎকালীন প্রশাসনিক কমিটির সদস্য তথা বর্তমান পুর প্রশাসক আদিত্য নিয়োগী গুলিবিদ্ধ হন চুঁচুড়া থানার অন্তর্গত বাঁশবেড়িয়া বেলতলায়। ঘটনার পরই অভিযোগ ওঠে তৎকালীন পৌর প্রশাসক অরিজিতা শীলের স্বামী সত্যরঞ্জন শীলের বিরুদ্ধে। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে বাঁশবেড়িয়া শহর। ভাঙচুর করা হয় সত্যরঞ্জন শীলের বাড়ি সহ একাধিক সম্পত্তি ও তার দেহরক্ষী ভোলার বাড়িও। তখন থেকেই পুলিশের খাতায় ফেরার ছিল সোনা শীল। শুরু হয় তদন্ত। ইতিমধ্যে রাজ্য সরকার অরিজিতাকে সরিয়ে প্রশাসকের পদে বসান আদিত্যকে। যদিও আদিত্য বর্তমানে সুস্থ হলেও চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সেই ঘটনার তদন্তে নেমে রবিবার সোনা ও তার দেহরক্ষী ভোলাকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে বাকি দুজনের একজন গুলি চালিয়েছে বলে পুলিশের দাবি, অন্য একজন সন্দেহজনক। ধৃতদের বিরুদ্ধে আদিত্য নিয়োগীকে খুনের চেষ্টার অভিযোগ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। সোমবার দুপুরে ধৃত চারজনকে চুঁচুড়া আদালতে তোলা হয়। চারজনকে 14 দিনের পুলিশ হেফাজতে চাওয়া হলে মহামান্য বিচারক সকলকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। নিউজ আজ বাংলা, হুগলি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারী। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড়, ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।